মুখে, কলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে, যার জন্য করবাই চুরি তোমায় চোরে বানাইবে, মানুষ এমনও আছে। কলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ার রহমতে আমিও ভালো আছি। এই তো হঠাৎ করে মনে হইলো কলিজা ভুনা খাই, সেজন্য কলিজা নিয়ে এসেছি বাজার থেকে। আর যেটা করি আমি, মানে খালি খালি কলিজা খেতে পারি না, সাথে ওই যে গরুর গলাটা আমার ভীষণ 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 ভালো লাগে, তারপর আমি কলিজাগুলো সেদ্ধ করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কলিজার মধ্যে অনেক প্রকার ময়লা থাকে, সেজন্য প্রথম একবার ধুয়েছি, তারপর আবার সেদ্ধ করেছি, এখন আবার একটা 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 করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে একটা কড়াই বসাই দিলাম, বসাইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর কিছু মশলা দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে, কারণ হয়েছে গিয়া যেন মশলাটার ফ্লেভার চলে আসে। তারপরে যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেটা করব সেটা হয়েছে গিয়ে মশলাপাতিগুলো দিয়ে দিব, আইমিন যে আনুষঙ্গিক মশলাগুলো লাগে, যেমন আদা রসুন, তারপরে হলুদ মরিচ জিরা যা আছে সকল প্রকার মশলা এই যে ঢেলে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে যেভাবে বসানোর দরকার ঠিক সেভাবে বসিয়ে দিচ্ছি। মূলত কলিজাটা আমার এভাবেই খেতে ভালো লাগে, মানে ভুনা ভুনা টাইপের, আর অবশ্যই আলু দিয়ে। খালি খালি কলিজা ভুনা কেন যেন আমার ভালো লাগে না। আর এখন যেহেতু নতুন আলুর সিজন আর শীতকাল, এখন তো নতুন আলু দিয়ে কলিজা মানে সেই স্বাদ, সেই স্বাদ। আর এই যে একটু আগে মানে কথার ছলে গান গাইছিলাম, আসলে কিছু কিছু মানুষ আছে যাদের কলিজা ভুনা করে দিলেও কোনোদিনও তাদের মন পাবেন না, তারাও পরে পরে দেখাবে আপনাকে ভীষণ ভালোবাসে, আপনার প্রতি ভীষণ কনসার্ন, আপনার জন্য জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। মানে মূলত মানে বলে না যে যদি আপনার বন্ধুরূপী শত্রু হয় তাহলে আপনার জীবন শেষ, ওরকম হয়েছে, আপনি যাই করেন না কেন মন পাবেন না। তো যাই হোক বন্ধুগণ, আসলে বন্ধুরূপী শত্রুগুলা থেকে অনেক বেশি সাবধান। এই তো কলিজাটা আমি প্রায় কষিয়ে নিয়েছি, কষানোর পরে তারপরে এই যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি এখানে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি যেন খুব দ্রুত হয়ে যায়। তো যাই হোক, এই যে কলিজাটা সুন্দর করে তারপরে একবারে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন একবারে ঝোলটা শুকায় শুকায় আসবে, যে এরকম হয়ে যাবে, মানে পুরোপুরি শুকায় ফেললে কিন্তু পরে আরও শুকায় যাবে, মানে এরকমই হয়, কলিজাটা আসলে ঝোল টেনে নেয়। তো তারপরে এই যে জিরা ফাঁকিটা দিয়ে দিলাম, এখানে আমি শুকনো জিরা মানে জিরা ভেজে তেলে তারপরে নিয়েছি, তারপরে জিরাটা ঢেলে দেওয়ার পরে এই যে আমার রেডি একবারে সুস্বাদু, মানে একবারে মানে ভুনা ভুনা টাইপের, একটু হালকা হালকা ঝোল ঝোল, মানে কি বলবো, মানে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।